सो गाइज वेलकम टू फुटबल एक्सट्रा। एट आज के सेकेंड भिडियो एट एक अन्यरकम भिडियो फार्स्ट भिडियोटा क्योंकि एस सी इस्ट बेंगल ट्रांसफार रिमरगुलो नहीं आपडेट आमरा देखे नियो आई बटने थक एंड स्क्रिने देवा थक तो भिडियो की नहीं ये आशा करी तुम्हारा एतक्षणे थामनेल देखे सबाई बुझे गेछो बांगलार आरेक प्रधान अर्थात मोहामेडान स्पोर्टिंग क्लाब यह बचर अनेक दिन पर आई लीगे उत्तीर्ण तारा किन्तु एक भालो माने दल गड़छे जाते आई लीगे बांगलार जे सम्मान सेटा आबार फिरे आसे जेहेतु एई बछर मोहनबागान इस्ट बेंगल केउ आई लीगे पार्टिसिपेट करछे ना बांगलार प्रतिनिधित्व करछे किन्तु आरेक प्रधान मोहामेडान स्पोर्टिंग क्लाब सेई अनुयायी किन्तु तारा भालो मानेर दल गड़छे सेटा आपनारा आई लीग क्वालिफाइंग राउंडे बा आई एफ ए शिल्डेओ देखेछेन जदिओ आई एफ ए शिल्डेर फाइनाले तारा रियल काश्मीरेर काछे हेरे जाय तबुओ तादेर पुरो टूर्नामेंटे खेला किन्तु विद्वजन प्रशंसा कुड़िए बला जो पे तो सेटार जन्नोई जेटा खबर से बांग्लादेशेर कैप्टेन अर्थात बांग्लादेश फुटबल टीमर जो कैप्टेन जामाल भुइया ताके किन्तु मोहामेडाने साइन करानो हयेछिलो आपनारा जानेन माझे एकटा समय तार करोना धरा पड़ार जन्नो एकटा खबर रटेछिलो जे ताके छेड़े देवा हबे किन्तु ताके किन्तु छाड़ा हयनि आपनारा जानेन तिनि किन्तु इतिमध्ये कलकाताय पौंछे गेछेन এবং বায়াবলে কিন্তু ঢুকে গেছেন অর্থাৎ আই লিগে কিন্তু প্রথম ম্যাচে হয়তো মোহামেডান তাকে পাবে না ফিটনেস প্রবলেম আছে একটু কিন্তু সেকেন্ড ম্যাচ থেকে কিন্তু মোহামেডানের হয়ে আই লিগে কিন্তু খেলতে দেখা যাবে বাংলাদেশের ফুটবল টিমের ক্যাপ্টেনকে এক বছরের চুক্তি হয়েছে মোহামেডানের সাথে 30 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিন্তু 4টে ম্যাচে একটা অ্যাসিস্ট আছে তার এছাড়া যদি খেলোয়াড় জীবন বলেন ম্যাক্সিমামই কিন্তু তার বাংলাদেশেই খেলেছে বলবো এছাড়া বাইরেও খেলেছে আভেদোর আইএফ এর হয়ে খেলেছে তো প্লেয়ারটি কেমন অনেকে জিজ্ঞেস করছিলে কমেন্টও করেছো আর অনেকে দেখলাম মেসেজও করেছো দাদা জামাল ভুঁইয়ার ব্যাপারে একটু জানান দেখো জামাল ভুঁইয়ার জন্ম হয়েছিল কিন্তু ডেনমার্কে 1990 সালে তার কিন্তু কোপেনহাগানে জন্ম হয় বাংলাদেশের এবং ডেনমার্কের দ্বৈত সিটিজেনশিপ আছে তার বর্তমানে জানোই তোমরা কলকাতার অর্থাৎ বাংলার মোহামেডান স্পোর্টিংয়ে তিনি সাইন করেছেন খেলোয়াড় জীবনটাও তার খুব ভালোই বলবো ইন্ডিয়ার সাথে কিন্তু যুবভারতীতে যে ম্যাচটা ছিল সেখানেও কিন্তু খেলেছেন 43টা ম্যাচে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে 38টা ম্যাচে 3টে গোল আছে তার 4টে অ্যাসিস্ট আছে শেখ রাসেলের হয়ে খেলেছেন শেখ জামাল ধানমন্ডির হয়ে খেলেছেন বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন তো জামাল ভুঁইয়া আসাতে কিন্তু মোহামেডানের মাঝমাঠটা বলবো বেশ শক্তিশালী হলো ডিফেন্সিভ মিডফিল্ড আর সেন্ট্রাল মিডফিল্ড দুটো পজিশনেই কিন্তু খেলতে পারে প্লেয়ারটি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা বিদেশি কোটায় বাংলাদেশের যে ফুটবলারকে তাকে তারা নিল এটা কিন্তু খুব ভালো মানের পদক্ষেপ বলবো তো এরপর আসি সেকেন্ড খবরটা সেটাও মোহামেডান স্পোর্টিংকে নিয়ে সেটা হচ্ছে শঙ্করলাল চক্রবর্তী আপনারা সবাই জানেন শঙ্করলাল চক্রবর্তী কিন্তু মোহামেডানের টিডি হয়ে যোগ দিচ্ছেন যা খবর পাওয়া গেছে তাতে মোহামেডানের টিডি হয়ে যোগ দিচ্ছেন কিন্তু শঙ্করলাল চক্রবর্তী এর আগে মোহনবাগানের কোচ ছিলেন জানেন আপনারা ভবানীপুরের কোচ ছিলেন সেই শঙ্করলাল চক্রবর্তীকে এবার টিডি করে নিয়ে আসছে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব আচ্ছা মোহামেডান স্পোর্টিংয়ের ব্যাপারে বলে দিই 42 জনের কিন্তু স্কোয়াড আছে ইতিমধ্যে 4 জন ফরেনার সাইন করা আছে 1 জন ন্যাশনাল টিমের প্লেয়ার আছে তো প্লেয়ার কিন্তু প্রচুর আছে তার মধ্যে উল্লেখযোগ্য নাম যদি বলেন শেখ ফয়াজ থেকে শুরু করে আশির আক্তার জামাল ভুঁইয়া ছাংতে পি সরকার বিভিন্ন তীর্থঙ্কর সরকার ভালো ভালো প্লেয়ার আছে জোসে হেভিয়ার কোচিং কোচে কিন্তু পদে কিন্তু জোসে হেভিয়াই আছে অনেকে জিজ্ঞেস করছিল জোসে হেভিয়ার কি ছেড়ে দিচ্ছে না ছাড়ছে না তিনিই ম্যানেজার থাকছেন টিডি হয়ে কিন্তু যোগ দিচ্ছেন শঙ্করলাল চক্রবর্তী এছাড়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহিদ রামুন আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আরেকজন আছে ইন্ডিয়ার ক্রিসপিন ছেত্রী সুদীপ সরকার আছে গোলকিপিং কোচ আর টেকনিক্যাল ডিরেক্টর অর্থাৎ এখন নতুন টিডি হয়ে আসছেন কিন্তু শঙ্করলাল চক্রবর্তী এর আগে কিন্তু দীপেন্দু বিশ্বাস ছিলেন তো এই গেল মোহামেডান স্পোর্টিংয়ের ক্লাব কথা এরপরে আসবো এটিকে মোহনবাগানের কথায় এটিকে মোহনবাগানের
কথায় আসার আগে একবার বলে দিই, সামনেই এএফসি কাপ খেলবে কিন্তু এটিকে মোহনবাগান। আপনারা জানেন সবাই মোহনবাগানের স্লটেই কিন্তু এই বছর এএফসি কাপ খেলছে এবং গ্রুপ লিগে টপে থাকার জন্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলছে এফসি গোয়া। এবং যেহেতু দুটো দল মার্জ হয়েছে এটিকে আর মোহনবাগান, তাই জন্য কিন্তু বেঙ্গালুরু এফসি এএফসি কাপ খেলার চান্স পেয়েছে। তো এই প্লেয়ারটির সম্বন্ধে একটু বলে দিই, নংডম বা নাওরেম, এই প্লেয়ারটি আগে কিন্তু কেরালা ব্লাস্টার্স থেকে লোনে খেলে গেছে আগের মরশুমেই মোহনবাগানে। তো এই প্লেয়ারটিকেই যা শোনা যাচ্ছে এই প্লেয়ারটিকে কিন্তু খুব ভালো মতোভাবে চাইছেন কোচ হাবাস, সেটা কিন্তু এএফসি কাপ এবং আরও যে টুর্নামেন্টগুলো খেলবে এটিকে মোহনবাগান সেগুলোর কথা মাথায় রেখেই কিন্তু এই নংডম বা নাওরেমকে চাইছে। এখন দেখার যে এই নংডম বা নাওরেমকে কেরালা ব্লাস্টার্স ছাড়ে কি না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তবে যদি আপনারা পারফরমেন্স দেখেন, মোহনবাগানের হয়ে কিন্তু প্রায় ফুল ফুটিয়েছে গত আই লিগে, তো সেই জায়গা থেকে কিন্তু কেরালা ব্লাস্টার্স যদি তাকে ছাড়ে সেটা কিন্তু এটিকে মোহনবাগানের পক্ষে একটা ভালো খবর হবে। লেফট উইং পজিশানে খেলেন, এছাড়া কিন্তু লেফট উইং ছাড়াও কিন্তু রাইট উইংয়েও খেলতে পারেন, লেফট মিডফিল্ডে খেলতে পারেন, অনেকগুলো পজিশানে খেলতে পারেন, ইউটিলিটি ফুটবলার আর খুব ভালো মানের ফুটবলার, প্রচণ্ড গতি প্রচণ্ড স্কিল আছে এই নংডম বা নাওরেমের। অনেকগুলো ম্যাচে কিন্তু একাই পার্থক্য করে দিয়েছিল আই লিগে, সেটা আপনারা সবাই দেখেছেন। এখন দেখার যে হাবাসের যে ইচ্ছা সেটা এটিকে ম্যানেজমেন্ট পূরণ করতে পারে কি না, অর্থাৎ নংডম বা নাওরেমকে সামনে কিন্তু এটিকে মোহনবাগানের সবুজ মহিন জার্সি পরে খেলতে দেখা যায় কি না, এটা কিন্তু একটা দেখার। আর হাবাসের অধীনে খেললে এই নংডম বা নাওরেমের খেলা কিন্তু আরও তুখর হবে, এটা কিন্তু বোঝাই যায়। একজন তুখর কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস, এবং এটিকে মোহনবাগানের জন্য কিন্তু অবশ্যই একটা বড় পাওনা হবে যদি নংরব বা নাওরেম যোগ দেয়। আচ্ছা, এরপরে লাস্ট ভিডিওটা শেষ করার আগে যেটা বলার সেটা হচ্ছে এএফসি কাপ নিয়ে ইতিমধ্যে চিন্তা শুরু করে দিয়েছে কোচ হাবাস। যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কোচ হাবাস কিন্তু ইতিমধ্যে এটিকে মোহনবাগানের অফিসিয়ালদের সাথে কথাবার্তা বলেছেন, এবং যে কোর স্কোয়াডটা ইতিমধ্যে যারা আইএসএল খেলছে তাদের মধ্যে থেকে এএফসি কাপ যাদের খেলাবেন হাবাস, ঠিক সেরকমই কিন্তু একটা কোর টিম তিনি তৈরি করতে চাইছেন, যাতে যে সমস্ত প্লেয়ারগুলোকে নিয়ে তিনি প্র্যাকটিস করাবেন এএফসি কাপের জন্য সেটা যাতে একদম খুব ভালো মতো, এবং মানে বলা যায় যে একটা সেট টিম, যেরকম আইএসএল খেলাচ্ছে উনি সেট টিম, সেরকমই এএফসি কাপের জন্য একটা কোর টিম তিনি তৈরি করতে চাইছেন। আর আপনারা সবাই জানেন হাবাসের যে কোচিং তীক্ষ্ণতা যেটা, সেটা কিন্তু অবশ্যই বাকি দলগুলোকে তার থেকে অনেকটা পিছিয়ে রাখে। এটিকে মোহনবাগান যে ম্যাচগুলো খেলে তাতে কিন্তু যদি বলেন আপনারা, তাহলে কিন্তু প্লেয়ারদের যত না কৃতিত্ব দেব তার থেকেও কিন্তু বেশি কৃতিত্ব যদি কেউ পায় সেটা কিন্তু অবশ্যই কোচ হাবাস। তার যে ট্যাকটিক্সগুলো, তার যে মুভগুলো, তার যে পরিবর্তনগুলো, এটা কিন্তু এটিকে মোহনবাগানকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে। আপনারা যদি প্রথম থেকে ম্যাচগুলো দেখেন, দেখবেন অবশ্যই রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস আছে, অবশ্যই এটিকে মোহনবাগানের শক্তি, কিন্তু হাবাস যে তাদের পেছনে দাঁড়িয়ে আছে এটা কিন্তু প্লেয়ারদের মোটিভেট করার জন্য যথেষ্ট। তো এই এটিকে মোহনবাগানের কোচ অর্থাৎ অ্যান্তোনিও লোপেজ হাবাস কিন্তু ইতিমধ্যে এএফসি কাপ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে, এবং সেই জন্য কিন্তু আগামী জানুয়ারির উইন্ডোতে হয়তো একটা দুটো প্লেয়ার কিন্তু ইনক্লুডও হতে পারে এটিকে মোহনবাগানের স্কোয়াডে, এরকমই কিন্তু একটা আপডেট আসছে। অবশ্যই যদি আমরা পরিষ্কার বা কনফার্ম খবর পাই অবশ্যই আপনাদের সামনে জানিয়ে দেব। তো এই ছিল আজকের সেকেন্ড ভিডিওটা, অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। চির প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল মোহনবাগান, এটা তো থাকবেই যতদিন ফুটবল থাকবে, তবে এএফসি কাপ খেলবে এই বছর এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি এফসি গোয়া চ্যাম্পিয়ন্স লিগ খেলবে সরি। তো যাই হোক, আমরা আশা করব বাঙালির এক প্রধান যেরকম মোহামেডান আই লিগে সাফল্য পাক, ঠিক সেরকমই আমরা চাইব যাতে এএফসি কাপেও ভারতের মুখ উজ্জ্বল হোক, আর আগামী দিনে যাতে এসসি ইস্ট বেঙ্গলও আবার তাদের পুরনো স্বমহিমায় ফিরে পায়। কালকের ম্যাচ থেকেই হয়তো তাদের আমরা পুরনো স্বমহিমায় দেখব, এটাই কিন্তু আমরা ফুটবল এক্সট্রা টিম থেকে আশা করি। তো থ্যাংক ইউ গাইস।